হ্যালো বন্ধুরা আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম বাংলা জিকে সাধারণ জ্ঞান ও তার উত্তর নিয়ে আশা করব এই টি মাধ্যমে এমন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সহ তার উত্তর তুলে ধরা হয়েছে যা আপনার মেধাকে বিকশিত করতে সাহায্য করবে আপনি বিশ্বের বিভিন্ন ধরনের প্রশ্ন এবং তার উত্তরগুলো পেয়ে যাবেন এই টিউটোরিয়ালের মাধ্যমে তো বন্ধুরা এখানে হেলথ টিপস বলুন জেনারেল নলেজ বলুন আপনারা পেয়ে যাবেন একসাথে তাহলে চলুন না দেখিনি আমাদের আজকের কালেকশনগুলো যেমন অতিরিক্ত ঘুমালে কোন রোগ হয় অতিরিক্ত ঘুমালে কোন রোগ হয় এর উত্তরটা হলো ডায়াবেটিস ও হার্টের রোগ হয় ডায়াবেটিস ও হার্টের রোগ হয় কোন রঙ মানুষের মনের ভয় দূর করতে সাহায্য করে কোন রঙ মানুষের মনের ভয় দূর করতে সাহায্য করে এটার উত্তর হবে নীল রং মানুষের মনের ভয় দূর করতে সাহায্য করে প্রতিদিন সকালে একটি করে ডিম খেলে কি উপকার হবে এটার উত্তর হবে রোজ সকালে একটি করে ডিম খেলে শরীরের কার্যক্ষমতা বাড়ে ও শক্তি বৃদ্ধি পায় সেলফি কথাটির মানে কি তো বন্ধুরা আমরা সবসময় সেলফি তুলে থাকি কিন্তু এর মানেটা কি চলুন না দেখে নি এটা হবে সেলফি কথাটির মানে হলো হাতে হাতে তোলা ছবি মুখে লেবুর রস লাগালে কি হয় এর উত্তরটা হবে লেবুতে শতাক এবং ব্যাকটেরিয়া ধ্বংসকারী উপাদান থাকে যা সহজে কালো তাক দূর করা যায় কোন জিনিস সব সময় নিচে আসে কখনো উপরে যায় না এর উত্তরটা হল বৃষ্টি সময় নিচে আসে খালি পেটে চা খেলে কী হয় এটার উত্তর হবে খালি পেটে চা খেলে শরীরে ক্ষতিকর অ্যাসিডের মাত্রা বৃদ্ধি পায় কাকে বাংলার মুকুটহীন রাজা বলা হয় চলুন না বিষয়টি জেনে নিই এটার উত্তর হবে সুরেন্দ্রনাথ বঙ্গোপাধ্যায়কে বাংলার মুকুঠিন রাজা বলা হয় কোন ফল খেলে চেহারা সুন্দর হয় এটার উত্তর হবে পেয়ারা খেলে চেহারা সুন্দর হয় কোন নদীর ইলিশ মাছ পৃথিবী বিখ্যাত এটা হবে পদ্মা নদীর ইলিশ মাছ পৃথিবী বিখ্যাত কি খেলে চোখের দৃষ্টি বাড়ে উত্তরটা হবে ডিমের কুসুম খেলে দৃষ্টি বাড়ে কাঁঠাল খাওয়ার পর কি খেলে মৃত্যু হতে পারে এর উত্তরটা হল পান খেলে ভাত রান্না করার সহজ সময় কী দিলে ভাত ঝরঝরে হয় এটার উত্তর হবে লেবুর রস দিয়ে দিলে ভাত ঝরঝরে হয় তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের কালেকশন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভুল করবেন না পরবর্তী ভিডিওটি দেখবেন ধন্যবাদ